বিজেপি প্রার্থী মনোজকে সঙ্গে নিয়ে অবশেষে প্রচারে নামল কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। অবশেষে বিজেপি প্রার্থী মনোজ টেকার সমর্থনে প্রচারে নামলেন জন বার্লা। বর্তমানে পৃথিবীর আদিম জনজাতি টোটো জনজাতি এলাকা টোটো পাড়াতে মনোজ টেকাকে সঙ্গে নিয়ে প্রচার চালাচ্ছে জন বার্লা। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা এবং বিজেপি প্রার্থী মনোজ টেকা টোটো পাড়াতে প্রচার সারেন। এছাড়াও বান্দাপানি লঙ্কাপাড়া চা বাগানে প্রচার চালান। এস পাঠাবা মা উপস্থিত হন ভাইগা আমরা কেন্দ্রীয় মাইনরিটি মিনিস্টার তেরো দাজু জন বার্লা জি সাথে আলিপুর ডিস্ট্রিক্ট ভারতীয় জনতা পার্টি কা ক্যান্ডিডেট ছাউ এটা স্ট্রিট কর্নার মা রাজ্য নির্বাচনী স্ট্রিট কর্নার পাঠসভা মা উপস্থিত আমরা দুই নম্বর মন্ডল সভাপতি সম্মানীয় কৈলাশ আখাজিও আমরা মন্ত্রী সাংসদ শ্রী জন বার্লা জিউ জেলা কো ভাইস প্রেসিডেন্ট কিশোর বিশ্বকর্মা জিউ লক্ষ্মীদি বেশি ভোট মা জিতমনু পুরা অস্তিক দিন মা তপাই হলে লগভগ আড়াই লাখ ভোট মা তপাই হলে মলে আশীর্বাদ দেখো তিও তেসেরে নে মনোজ ভাই লেবনি আড়াই লাখ থেকে গ্রামে গ্রামে আমি অলরেডি নেমে গেছি। এটা ভুল ধারণা যেটা আমি প্রচার করছি না, মোদির জন্যে 400 পার করার জন্যে আর আমাদের ভাই মনোজ টিকার জন্যে, হ্যাঁ, 4 তারিখ থেকেই আমরা ওই এই যে মোদি শিলিগুড়িতে আসলেন সেই দিন থেকে আমরা প্রচারে নেমে গেছি। আর কুচবিহারিতে দেখলেন আপনারা অনেক ভুল বার্তা কিছু মিডিয়ারা দিয়েছে, কিন্তু সত্যি করে আমরা এটাতে এই ধারণা ছিল না যে আমি নামবো না আর প্রচার করছি না, এরকম কোনো ছিল না। আমি যেহেতু ইন লিডারশিপ অফ মোদি আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, আমাদের আমাকে আশীর্বাদ দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী, তাই জন্যে আমি প্রধানমন্ত্রীও কোনো দিন ছাড়তে পারি না। আর এই পুরো ডুয়ার্সে বাগানে বাগানে বিজেপিকে গড়ার জন্যে আমি ছিলাম 2005 থেকে, আমরা 2014 শুরু করেছি, 2014 আমরা সব মার্চ করেছি পুরা চা বাগান মজদুররা 2014। তো তখন থেকে আমরা বাগানে বাগানে মজবুত আমাদের সংগঠন আছে, বিজেপি মজবুত আছে। আমরা 2000 দেখলাম, 2018 আমরা অনেক পঞ্চায়েত মেম্বার জিতেছি, 2023 তো আপনারা দেখছেন কীভাবে ভোট হয়েছে, আমরা জানি কীভাবে লুটপাট হয়েছে। আর যেভাবে 2019 আমরা জিতেছি এইভাবে আমরা এই এই ওই মার্জিনে ওর থেকে বেশি মার্জিন থেকে আমরা এইবার মনোজ টিকাকে জয় করাবো। শুধু এইখানে না, আলিপুরে আলিপুর আছে, জলপাইগুড়ি আছে, কুচবিহার আছে, দার্জিলিং আছে, এটা আমরা আশা করছি। আমরা এই 4টা সিট, 8টা সিট আছে নর্থ বেঙ্গলে, এই 4টা সিট আমরা মোদির হাতে তুলে দিই।